একের পর এক হত্যার চেষ্টা চালানো হয় বলিউড সুপারস্টার সালমান খানের ওপর। কিছুদিন আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনায় মুম্বাই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, এমনকি জেলে বন্দি থাকা অবস্থায় একজনের মৃত্যুও হয়। বলিউড ভাইজান সালমান খানকে আবারও হত্যার পরিকল্পনা করছে একদল দুষ্কৃতিকারীরা। প্রকাশ এল চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। বলিউডের ভাইজান সালমান খান সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা, যেখানেই যায় সেখানেই থাকে ভক্তের উচ্ছ্বাস উত্তাল ভিড়। তবে বেশ কয়েক বছর ধরেই তাকে নিয়ে শঙ্কিত রয়েছে পরিবার ও ভক্তরা, আর হবেই না কেন, তাকে হত্যার চেষ্টায় করা হয়েছে কত রকম কারসাজি। কিছুদিন আগেও মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা, এরপর থেকেই যেন নড়ে চড়ে বসে মুম্বাই পুলিশ। এবার প্রকাশ্যে এলো বলিপাড়ার এই সুপারস্টারকে হত্যা পরিচালনার চাঞ্চল্যকর তথ্য। বাড়ি নয়, খোদ সালমানের গাড়িতেই হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় মুম্বাই পুলিশ ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে। জানা যায় গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী গ্যাং গ্রুপ বিষ্ণু গ্রুপের সদস্য। ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা যায় এবার বিষ্ণু গ্রুপের পরিকল্পনা ছিল সালমানকে প্রাণে মেরে ফেলা, আর সে কারণেই পাকিস্তানি নাগরিক এক অস্ত্র সরবরাহকারীর সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে অভিযুক্ত এ গ্রুপের সদস্যরা, তারপর AK-47 এর জন্য বায়না করে তারা। মুম্বাই পুলিশ সূত্রে আরো জানা যায় বেশ কিছুদিন ধরেই সালমানের উপর নজর রাখছিল এই গ্যাং এর সকল সদস্য। নায়কের উপর হামলা চালাতে নাকি শিশুদেরও ব্যবহার, ও হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। 1998 সালে সালমান খানের উপর যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ফিল্মের শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। তারপর এই নায়কের নামে মামলা করে স্থানীয় সম্প্রদায়ের লোকেরা দোষী সাব্যস্ত করে 5 বছরের সাজা দিয়েছিলেন ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর আদালত। হরিণ হত্যার মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পায় এই সুলতান অভিনেতা। তার মুক্তিতে ভক্ত ও অনুসারীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও খুশি হতে পারেনি বিষ্ণু গ্যাংয়ের সদস্যরা। বিষ্ণু সম্প্রদায় বিশ্বাস করে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ, কৃষ্ণসার হরিণকে বলতে গেলে তারা পূজা করে, তাই এই সম্প্রদায় বিরল প্রজাতির এই হরিণ হত্যা কিছুতেই মেনে নিতে পারেনি। এরপর থেকেই শুরু হয় তাদের নানা পরিকল্পনা, কিভাবে সালমান বধ করা যায়। হিট তালিকায় সবার উপরের দিকে নাম রেখে দেন বলিউড ভাইজানের। তবে এ নিয়ে মোটেও শঙ্কিত ছিলেন না ভারতীয় এই সুপারস্টার। রাজু আহমেদ, কালবেলা।